যুক্তরাজ্যের ওয়েলসের পেম রক শ্যাডোর সৈকতে ভেসে এসেছে রহস্যময় এক প্রাণীর মৃতদেহ। এখন পর্যন্ত প্রাণীটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি গবেষকরা। প্রাণীটি 23 ফুটেরও বেশি লম্বা। মোবালিক করিমের রিপোর্ট। যুক্তরাজ্যের ওয়েলসের পেম ব্রকশায়ারের সাগর উপকূলে খোঁজ মিলেছে রহস্যময় এক প্রাণীর মৃতদেহের। ব্রড হ্যাভেন সাউথ বিচে প্রাণীটি ভেসে আসে। এটি 23 ফুটের বেশি লম্বা। প্রথমে প্রাণীটিকে তিমি মনে করা হয়েছিল, আবার অনেকে এটিকে বাস্কিং শার্ক হিসেবে চিহ্নিত করেছিলেন, কিন্তু বিশেষজ্ঞরা তা নাকচ করে দিয়েছেন। এখন পর্যন্ত একে একটি বড় আকারের রহস্যময় সামুদ্রিক মাছ বলে মনে করা হচ্ছে। এর দেহের অনেকাংশ পচে গেছে, ফলে প্রাণীটিকে সঠিকভাবে চিহ্নিত করা কঠিন হয়ে গেছে। তবে প্রাণীটির দেহ থেকে নমুনা নিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের কাছে পাঠানোর কাজ চলছে। যুক্তরাজ্যের মেরিন এনভায়রনমেন্টাল মনিটরিং নামে একটি সংস্থা প্রাণীটির ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে প্রাণীটির কোনো মাথা নেই এবং সেটির দেহের অধিকাংশে পচন ধরেছে। মুবাল্লিক করিম, মাইটিভি।